আরজিকর দুর্নীতি তদন্ত নিজাম প্যালেসে হাজিরা ব্যবসায়ী চন্দন লোহার। সিবিআই এর এফআইআর এর নাম রয়েছে চন্দনের। একতরফাভাবে ফুড স্টল টেন্ডার পেত চন্দনের সংস্থা। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালির কাছ থেকে আপডেট নেব। পিয়ালি, একেবারে দেখো, কিছুক্ষণ আগে ব্যবসায়ী চন্দন লোহুয়া তিনি এসছেন, যা তার এফআইআর এ তার সংস্থার নাম রয়েছে। তুমি জানো যে মহুয়া লোহিয়া তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে এই হাসপাতালের প্রিমাইসেসের ভেতরে একাধিক যে ফুড স্টল রয়েছে সেগুলি সন্দীপ ঘোষ তাদেরকে টেন্ডার প্রসেসে একেবারে বারবার করে তাদেরকে টেন্ডার পাইয়ে দিত এবং ঘুষের বিনিময়ে তাদেরকে টেন্ডার পাইয়ে দিত বলে অভিযোগ। ফলে চন্দন লোহিয়ার বাড়িতেও এর আগে আমরা দেখেছিলাম যে সিবিআই তল্লাশি অভিযান চালায়। কিছুক্ষণ আগে সিবিআই দপ্তরে চন্দন লোহিয়া এসছে। অন্যদিকে সঞ্জয় বশিষ্ঠ, যার বাড়িতে যার দুটো ফ্ল্যাট ট্যাংরা এবং এন্টারি ফ্ল্যাটে সিবিআই তদন্তকারী অফিসাররা তল্লাশি অভিযান চালানোর পর গতকালকে নিজাম প্যালেসে ডেকে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন, আজকে আবারও তাকে তলব করা হয়েছে। এবং সঞ্জয় বশিষ্ঠ যেটা জানালেন যে তাকে আজকে ফের তলব করা হয়েছে সিবিআই তরফ থেকে, তিনিও এসেছেন। দুজনকে কিন্তু সিবিআই তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।